গিয়েছিলাম ব্লাউজের কাপড় কিনতে, তবে বাসা আসার সময় শপিং করে ফেললাম। মাত্র 50 টাকা দিয়ে ক্যাপসুল থেকে শাহি গরুর হালিম খেলাম গরম গরম। ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস এর সাথে আজকে কি কি শপিং করেছি, কি কি খেয়েছি, সবকিছুই থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমার খুব নুডলস খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই আমি ঝাল ঝাল করে একটু ঝোল নুডলস রান্না করে নিয়েছি। সবসময় খেতে একদমই ভালো লাগে না, তবে মাঝে মাঝে এরকম একটু ভিন্ন ভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। বাসায় তৈরি করা নুডলস আমার একদমই পছন্দ না, কিন্তু রেস্টুরেন্টে গেলে সেটা খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয় এখনকার যুগে কম বেশি সবারই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি পছন্দ, আমার তো বেশ ভালো লাগে। তবে আমরা সবাই জানি এটা অনেক বেশি ক্ষতিকর, তবে কেন জানি না সবারই খেতে ভালো লাগে। বেশ অনেকদিন ধরে আসলে মন খারাপ, তারপরে মনটাকে ভালো রাখার চেষ্টা করি, সবকিছুর মধ্যে নিজেকে বিজি রাখার চেষ্টা করি। সকালবেলা দেখি কিছু বাজার করা হয়েছে, এখানে মা একদম হচ্ছে কি বলবো মশলাপাতি থেকে শুরু করে বিস্কিট, চিনি, তারপরে হচ্ছে এটা বুট পোলার চাউল, তারপরে হচ্ছে ছিল পেয়ারা, আর এইটা হচ্ছে চটপটি। আমার মায়ের হাতের চটপটি রান্না আমার অনেক পছন্দ, ওইটা যদি রান্না করা হবে অবশ্যই আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। এরপরে খেয়েছিলাম পেঁপে, এখন অনেক প্রচুর পেঁপে পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকটা পেঁপে মনে হয় যে মিষ্টি। আমরা এই সিজনে যে কয়টা পেঁপে খেয়েছি সবগুলো পেঁপেই ছিল মিষ্টি। আমি যেহেতু একাই সবকিছু করে থাকি, তো আজকে বাহিরে যাওয়ার সময় মাকে সাথে নিয়ে গিয়েছিলাম। প্রথমে বলেছি এসেছিলাম ব্লাউজের কাপড় কিনতে, কিন্তু দেখেন আমি ড্রেসের দোকানে চলে গিয়েছি। ড্রেস কেনার কোনো ইচ্ছাই ছিল না, ট্যুরে যাওয়ার আগে যেহেতু বেশ অনেকগুলো ড্রেস কিনে ফেলেছি, তার জন্য চাচ্ছিলাম না যে এই মুহূর্তে ড্রেস কিনতে। তবে কি আর করা, মেয়ে মানুষ তো, আমরা ড্রেস দেখলে আসলে লোভ সামলাতে পারি না, আমি তো একদমই পারি না। তারপরে হুট করে দুজন মিলে ড্রেস কিনে ফেললাম এখান থেকে। যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, তাই ভাবলাম যে বিকালের জন্য কিছু খেয়ে যায়, আর দেখেন কি পরিমাণ ভিড়, ক্যাপসুলে সবসময় এরকম ভিড় থাকে। এখানে ফুচকা খাওয়ার জন্য প্রায় 15 মিনিট ওয়েট করেছি, তারপরে সেই ফুচকা পেলাম না, দেন চলে গেলাম হালিম খেতে। এখানে দেখছি যে হালিম নিয়ে এসেছে, বেশ অনেকদিন ধরে হয়তো এনেছে, আমি খেয়াল করি নাই, যেহেতু আমার সন্ধ্যার দিকে খুব একটা খাওয়া হয় না এই জায়গায়। এখানে এই ভাইয়াটা গরম গরম হালিম বিক্রি করতেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি কি হালিম পেয়ে যাবেন এখানে। শুধু হালিম না, হালিমের সাথে গরুর নলিও পাওয়া যায়। হাফ প্লেট এবং ফুল প্লেট হালিম বিক্রি করে, হাফ প্লেটের দাম 50 টাকা, আর ফুল প্লেট হচ্ছে 100 টাকা। গরুর নলি পেয়ে যাবেন ছোট সাইজ 200 টাকা, আর বড় সাইজ হচ্ছে 250 টাকা। খুব সুন্দর এরকম মাটির পাত্রে হালিম সার্ভ করা হচ্ছিল, আমরা এখান থেকে হাফ প্লেট নিয়েছিলাম। দেখেন হাফ প্লেটে মনে হচ্ছে অনেকখানি। 50 টাকার এই প্লেটে আপনারা 3 পিস গরুর মাংস পেয়ে যাবেন, সঙ্গে ডেকোরেশন করা থাকবে সুন্দর করে। হালিমটা বেশ মজা ছিল, একদম পারফেক্ট একটা হালিম খেয়েছি। হালিম যে অনেক বেশি পছন্দ করি তেমনটা কিন্তু না, কিন্তু দেখি যে সবাই ট্রাই করছে, তাই ভালো আমরাও একটু ট্রাই করে যাই। আমার মার তো বাহিরের খাবার একদমই পছন্দ না, সে একদমই এইসব জিনিস পছন্দ করে না, খেতে চায় না, তারপরও একটু জোর করে নিয়ে বসেছিলাম। খাওয়াটা শেষ করতে বেশ লেটই হয়ে গেছিল, তাই ঝটপট করে আমরা কিছু বাসার জন্য খাবার দাবার কিনে নিয়ে আসলাম। কয়েকটা ফ্লেভারের চিপস, মোয়া, তারপরে হচ্ছে নিয়েছিলাম পপকর্ন, বিভিন্ন ধরনের পপকর্ন নিয়েছিলাম, পপকর্নটা আমাদের বাসায় মাঝে মাঝে থাকে, কোক, চিড়া, পাঁপড়, আর নিয়েছিলাম স্যুপ। তো এই আইটেমগুলোই নিয়ে এসেছি বাসার জন্য। বাড়ি থেকে ঘোরাঘুরি শেষ করে বাসায় আসার পর দেখি যে একটু পরে আমার ফ্রেন্ড চলে আসে, তাই ভাবলাম যে রাত্রে দুজন একসাথে একটু রান্না করি। আজকে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং রাত্রের দিকেও বৃষ্টি হচ্ছিল, তাই আমরা চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করা যাক, একদম ঝটপট খাবারের আইটেম করবো। একটা জায়গা থেকে ঘুরে আসার পর রান্নার কিন্তু তেমন কোনো এনার্জি থাকে না, একদমই ভালো লাগে না রান্না করতে, অল্প সময়ের মধ্যে যাতে কমপ্লিট করা যায় তাই রাইস কুকারে আজকে খিচুড়িটা রান্না করবো। মানুষের রিজিকে আসলে কখন কি থাকে বলা যায় না, দেখেন আজকে কিন্তু খিচুড়ি রান্না করার কোনো ইচ্ছা বা কোনো চিন্তা ভাবনা ছিল না। আবার বাইরে থেকে এসে যে এভাবে রান্না করতে হবে সেটাও জানতাম না, আল্লাহ আসলে আমাদের কপালে কখন কি রাখছে আমরা কেউই বলতে পারি না। আমি আর মা যখন বাসায় থাকি বিকালের নাস্তাটা একটু হেভি হয়ে গেলে দেখা যায় যে রাত্রের দিকে আমরা কিছুই খাই না, তবে আজকে একদমই ভিন্ন হয়ে গেছে। বাট এইদিকে যে রান্না করছে তখন কেমন যেন একটা ক্ষুধা ক্ষুধা লাগছিল। রাইস কুকারে রান্না করার একটা সুবিধা হচ্ছে সবকিছু ঠিক মতো দিয়ে দিলেই হয়ে গেছে, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয় না। ও যেহেতু এসেছে, আমরা যেহেতু গল্প করব, আড্ডা দিব, তাই ভাবলাম যে এখানে রান্না করি, দেন এখানেই আমরা বসে বসে গল্প করছিলাম। একসাথে অনেকদিন পর এভাবে রান্না করছি, বেশ ভালো লাগছে। একা একা রান্না করার সাথে সাথে যদি কেউ থাকে আরো ভালো লাগছে। রান্না করাতে না একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছিল, দুজনে মনে হচ্ছে যে পিকনিক করা শুরু করে দিয়েছি। ইদানিং পেজে যে কি কি হচ্ছে, থাম্বনেল দিয়ে একটা আর চলে আসে আর একটা, আমি জানি না আপনারা আমার ভিডিওগুলো কিভাবে দেখতে পারছেন, জানি না থাম্বনেলটা খুব ভালোভাবে সেট করতে পারছি না, দেই একটা আর অটোমেটিক হয়ে যায় আর একটা। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়া অথবা আপু যদি আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে প্রবলেমটা কি শুধু আমার সাথে ঘটছে না আপনাদের সাথেও হয়েছে। কিছুদিন পরপরই পেজে যে এত নতুন নতুন নিয়ম চলে আসে কোথা থেকে আমি একদমই বুঝতে পারি না। আর কোনো কিছু হলে আমার এমনিতেই মাথা ঠিক থাকে না, এমনিতেই আরো সবকিছু উল্টা পাল্টা লাগে, দেখা যাক কবে ঠিক হয় জিনিসটা, কিছুই বুঝতে পারছি না। আপনারা প্লিজ একটু এভাবে ভিডিও দেখে নেবেন। চাচ্ছিলাম যাতে খিচুড়িটা একটু ঝাল ঝাল হয়, একটু ঝাল খাওয়ার ইচ্ছা হচ্ছিল, বাট এখন তো আর টেস্ট করতে পারবো না, তাই অলরেডি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তবে ভাবছি যদি না হয় টেস্ট করার পর আরো বেশি দিয়ে দিব, বাট ঝাল খিচুড়ি হতে হবে। যেহেতু শর্টকাটে রান্না বাড়ি, তাই খিচুড়ির সাথে সিম্পল ভাবে ডিম ভাজি করবো, আর বাসায় অলরেডি আগে থেকেই বেগুন ভাজি ছিল, আর অনেকেই খিচুড়ির সাথে
আচার খেতে পছন্দ করে, তাই আচারও আছে। এটাই ছিল আজকে রাত্রের হচ্ছে রান্নাবাড়ি আর সারাদিনের ঘোরাঘুরি কেনাকাটা। ভিডিও শেষে এসে আমার মনে হচ্ছে আমি তো আপনাদের সাথে আমার ড্রেসটাই শেয়ার করে নিয়েছি, আমি কি ড্রেস কিনেছি। মাথার মধ্যে আসলে একসাথে এত কিছু ঘোরপাক খাই, কোনটা রেখে কোনটা করব বা কোনটা বলবো একদমই মনে থাকে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।